স্ত্রী ও বোনের কোন জিনিস দেখতে পারেন মায়ের দেখতে পারেন না? আমার নাম হচ্ছে রাসেল, আমি একটা আইটি ফার্মে জব করতেছি। মোসাম্মদ পাপড়ি আসমাইতি, মানে হাউসওয়াইফ অর জব? জিনা। আচ্ছা, আম্মু আপনার নাম কি? আবাচন নাম না সিনহা। তাই, খুব গুড নেম। আপনার আপনি কি করছেন, পড়ালেখা করছেন? হ্যাঁ। স্ত্রী ও বোনের কোন জিনিস দেখতে পারেন মায়ের দেখতে পারেন না? শুরু করলাম কান্না, সহজ করে ভাবতে হবে। স্ত্রী বোনে দেখতে পারি কষ্ট, মৃত্যু না। মারিয়া রেসা। মারিয়া, আপনি কি করছেন? আমি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, সাউদি এয়ারলাইন্স, স্যার। ও মাই গড, একজন এয়ারস্টেজ আমরা পেয়েছি। আমাদের আরেকটা আপু আছে, আপনার নাম? শামিমা রেজা। শামিমা রেজা, আর শামিমা আপু আপনি কি করছেন? আমি স্টুডেন্ট। স্ত্রী ও বোনের কোন জিনিস দেখতে পারেন মায়ের দেখতে পারেন না? শুরু করলাম নিমি, বলো এখানে ও নিমি বলেছে যে ট্রিপ কাউন্ট করার সাথে সাথে যে বিয়ে হবে মেবি। আচ্ছা, নিমি বললো যে বিয়ে হবে, এটা কিভাবে হবে? কাইন্ডলি স্ত্রী বা বোনের বিয়ে অবশ্যই দেখতে পারি, কিন্তু মায়ের বিয়ে আমরা কিভাবে দেখবো? এটা কি মানে মারিয়া আপার কাছে কি মনে হচ্ছে যে এটা কি কারেক্ট? না, স্ত্রীর বিয়েও আমি দেখতে পারবো না ডেফিনেটলি, অ্যাজ আ হাজব্যান্ড আই ক্যানট সি মাই ওয়াইফ গেটিং ম্যারিড। আর বোনের বিয়ে তো হ্যাঁ, আমি বোনের বিয়ে দিব, বাট মায়ের বিয়ে না। সো আপনিও মানে শিওর যে মানে নিম্মি যেটা বললো সেটাই? না, নিম্মি যেটা হ্যাঁ সেটা সত্যি, বাট স্ত্রীর আছেন পুরস্কৃত করব এবং নিম্মির জন্য রয়েছে নতুন সময় পক্ষ থেকে এটি গিফট। আমরা জানবো যে নিম্মি যে আজকে পুরস্কৃত হলো, নিম্মির বোন কেমন আছে যে নিম্মি আজকে পুরস্কৃত হলো? Wow, this is really nice and so thank you. আপনার নতুন সময়ের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ। এভাবে হুট করে একটা জিনিস সারপ্রাইজ করার জন্য, সারপ্রাইজ তো অলওয়েজ এক্সাইটিং হয়, সো থ্যাংক ইউ সো মাচ। নতুন সময়ের সঙ্গে থাকা আমি নাজমুল হক সামাল আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন। ভালো থাকবেন।